আসসালামু আলাইকুম ক্রিপ্টো টেক ভিডিও সবাইকে আবারও স্বাগতম। তো প্রথমে বলি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটন পাবেন, বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন বক্সে পেয়ে যান। তো কাজের কথা আসি, আজকে একটা টুইটার বাউন্টি নিয়ে আসলাম, এটা হলো ডিসকর্ড টুইটার বাউন্টি। তো আমি ডিসক্রিপশন বক্সে আমি হেল্ড কয়েনের ডিসকর্ডের সার্ভারের লিঙ্ক দিয়ে দিব। তো সার্ভারে জয়েন হওয়ার পর আপনাদের প্রথম কাজ হলো আপনারা আপনাদের নিজেদের টুইটার প্রোফাইলে হেল্ড কয়েনের ব্যাপারে তাদের হেল্ড কয়েনের ব্যাপারে একটা পোস্ট দিবেন, যে দেখেন আমি একটা পোস্ট দিছি যে ওদের ব্যাপারে কিছু একটা লিখছি। একটা লেখার পরে তাদের তারা যে মার্কেটে ক্রিপ্টোবিজ মার্কেটে অ্যাড হয়েছে, তো ওই মার্কেটে অ্যাড হওয়ার আমি লিঙ্কটা দিয়ে দিছি। তো আর লিঙ্কটা দেওয়ার পরে আর তাদের ব্যাপারে কিছু একটা লিখবেন, যে নতুন কয়েন মার্কেট আসছে এই সেই এই সে লিখবেন। লেখার পরে জাস্ট পোস্ট করার পরে এখানে জাস্ট একটা আপনারা পোস্ট করার পরে এখানে দেখেন, এখানে একটা অ্যারো বাটন আছে, দেখেন এই বাটনে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন কপি লিঙ্ক টু টুইট, এই লিঙ্কটা কপি করার পরে তাদের ডিসকর্ড সার্ভারে যাওয়ার পরে এখানে দেখবেন এখানে টুইটার বাউন্টি আছে। তো এখান থেকে এই টুইটার বাউন্টিটা ক্লিক করার পরে এখানে জাস্ট আপনার ওই যে টুইটের যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা এখানে টুইট করার পরে আপনারা সবাই আপনাদের ক্রিপ্টোবিজ অ্যাকাউন্টে যাবেন। ক্রিপ্টোবিজ অ্যাকাউন্ট তো সবাই ক্রিপ্টোবিজ অ্যাকাউন্ট আছে, তো ক্রিপ্টোবিজ অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখবেন যে ডিপোজিট অ্যান্ড উইথড্র অপশন আছে। ডিপোজিট অ্যান্ড উইথড্র অপশন থেকে এখানে এইচডিএলসি লিখে সার্চ দিলে দেখবেন এখানে হেল্ড কয়েন নামে একটা কয়েন আসছে। তো এইটার উপর ক্লিক করার পরে পাশে আপনাকে এখানে আপনার ডিপোজিট অ্যাড্রেস শো করবে। তো এই যে এইটা হলো আপনার ডিপোজিট অ্যাড্রেস। তো আপনারা কী করবেন, এই অ্যাড্রেসটা কপি করার পরে এই লিঙ্কের নিচে জাস্ট অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনার ওই টুইটের লিঙ্কটা দেওয়ার পরে এখানে আপনার জাস্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করার পরে জাস্ট এখানে সেন্ড করে দেবেন। তো জাস্ট এই হলো কাজ। তো এই দেখেন আমি এখানে আগে দেওয়া হয়েছে আমার, তো আমি এখানে আমার ওই টুইটের লিঙ্কটা দিছি আর লিঙ্কটা দেওয়ার পরে এখানে জাস্ট অ্যাড্রেসটা দিছি। তো জাস্ট এইটাই হলো শুধু কাজ। আর আরেকটা এখানে বাউন্টি আছে, টুইটার বাউন্টি হওয়ার পরে আরেকটা নিচে দেখেন একটা আছে হলো ফেসবুক বাউন্টি। তো আপনারা কী করবেন, ফেসবুক বাউন্টিতে আপনারা যেই এই টুইটারে যেই পোস্টটা দিবেন ওই পোস্টটা কপি করে আপনাদের ফেসবুকে প্রোফাইলে দেওয়ার পরে জাস্ট এখানে স্ক্রিনশট দিবেন, কারণ এখানে বেশিরভাগ মানুষ সবাই স্ক্রিনশট দিছে। তো আপনারা স্ক্রিনশটটা তোলার পরে দেখেন স্ক্রিনশটটা এমন হবে যে ওদের ব্যাপারে যা কিছু লাগবেন বা আপনার টুইটারে যা কিছু লেখছেন ওইটা লেখার পরে এখানে জাস্ট আপনার ফেসবুক টাইম লাইনের এখানে স্ক্রিনশটটা নেওয়ার পরে এখানে দিয়ে দিবেন, ফেসবুক বাউন্টি চ্যানেলে দিবেন। এখানে দেখেন ফার্স্টে তো টুইটার বাউন্টিতে দিয়েছেন যেটা ওইটা, আর হলে এখানে ফেসবুক বাউন্টিতে আপনাদের ওই ফেসবুকের টাইম লাইনে যে পোস্ট করছেন ওই পোস্টার স্ক্রিনশট আর ক্রিপ্টোবিজ মার্কেট থেকে নেওয়া হেল্ড কয়েনের অ্যাড্রেসটা যেটা টুইটার বাউন্টিতে এখানে যেটা দিতে হয়েছে এই অ্যাড্রেসটা। তো আপনারা আপনাদের নিজেদের ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে এখানে জাস্ট ফেসবুক বাউন্টি এখানে স্ক্রিনশটটা আপলোড করবেন। স্ক্রিনশটটা আপলোড করার পরে নিচে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো এখানে দুইটা হলো কাজ, এখানে একটা কাজ হলো যে টুইটার বাউন্টি আর একটা হলো ফেসবুক বাউন্টি। তো দুইটা থেকে মোটামুটি ভালো একটা আর্ন হবে, কারণ মার্কেটে একটার দাম মনে হয় 24,087 করে। তো যতই দেখ একটা দিলেও অনেক লাভ হবে, তো সবাই তাড়াতাড়ি করে ফেলুন। আর কোনো ডেডলাইন কবে এটা এখন পর্যন্ত জানাই নাই, তো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো আমি ডিসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দিয়ে দিবো, তো আপনার লিঙ্কে জয়েন হওয়ার পরে কাজটা তাড়াতাড়ি করে ফেলেন।